আওস ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইয়্যিদুল ইস্তিগফার ক্ষমা চাওয়ার সর্দার অনেকের মুখস্থ আছে না থাকলে 24 ঘন্টায় যুবককে মুখস্থ করতে হবে 7 দিনে বয়স্ক মানুষকে মুখস্থ করতে হবে আল্লাহ রাসূল নিজে বলছেন ক্ষমা চাওয়ার সর্দার ক্ষমা চাওয়ার জগতে সবচেয়ে বড় মাধ্যম মানুষ বলবে আল্লাহুম্মা আনতা রাব্বি হে আল্লাহ তুমি আমার প্রতিপালক খালাকতানি তুমি আমাকে সৃষ্টি করেছো ওয়ান আব্দুক আমি তোমার দাস দাসী ওয়ান আলা আহদিক আমি তোমার অঙ্গীকার ওয়াদার উপরে রয়েছি ও বিকা মাস্তাতাতু তোমার সাথে যে ওয়াদা আছে এটা সম্ভবপর আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি আউযু বিকা মিন শাররি মা সানাত জীবনে যত অন্যায় করেছি সব অন্যায় থেকে আমি তোমার কাছে বাঁচতে চাচ্ছি অবলাকা বে নিয়মতে কালিয়ে তোমার যত আমার উপরে অনুগ্রহ আছে গাড়ি বাড়ি আহাল পরিবার ছেলে মেয়ে অর্থ সম্পদ আমি স্বীকৃতি দিচ্ছি এগুলো তোমারই আমি সব স্বীকৃতি দিচ্ছি অর্থ সম্পদ তোমার নাক কান চোখ ছেলে মেয়ে স্ত্রী সব তোমার আমি স্বীকৃতি দিচ্ছি অবলাকা আর আরো স্বীকৃতি দিচ্ছি আমি পাপি অবলাকা বে জাম্বে আমি যে পাপ করেছি সেটা তোমার কাছে স্বীকৃতি দিচ্ছি যেহেতু আমি পাপের স্বীকৃতি দিচ্ছি পাপ ফেলে দিই আমার ক্ষমা করো আমি তো স্বীকৃতি দিয়েই বলছি আমি পাপি তুমি আমাকে ক্ষমা করো লাইক ফিরুজুন ভাইল্লান তা তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না আরো বলছি তোমাকে তুমি ছাড়া কেউ কাজ করতে পারে না বীর দরবেশ আলেম ওলামা হে ফেরেশতা জিব্রাইল কেউ পারে না একমাত্র তুমি পারো যখন মানুষ এই দোয়া পড়ে তখন আল্লাহর নবী বলছেন যদি সকালে বলে সন্ধ্যা পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে সন্ধ্যায় যদি বলে সকাল পর্যন্ত সময় মারা গেলে জান্নাতে যাবে হাদিস মুসলিম তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের ক্ষমা চাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় মাধ্যম কোনটা ক্ষমা চাওয়ার ব্যাপারে সবচেয়ে বড় মাধ্যম হলো এইটা এই দোয়া সম্মানিত দিনী ভাই বোন ক্ষমা চাওয়ার ব্যাপারে পৃথিবীতে সবচেয়ে বড় মাধ্যম কোরআন মাজিদ হতে সবচেয়ে বড় মাধ্যম কোরআন মাজিদ হতে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন সব সময় যখন তখন সকালে বিকালে কোরআন মাজিদ হতে ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো কোরআন মাজিদ হচ্ছে ক্ষমা চাওয়ার সবচেয়ে বড় মাধ্যম রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে বড় দয়াবান তুমি যে বড় ক্ষমাবান কোরআন মাজিদ হতে সবচেয়ে ক্ষমা চাওয়ার বড় মাধ্যম আন্নি মাসানি দুর্র আনতা আরহামুর রাহিমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান পারিবারিক হোক জমি জায়গা নিয়ে হোক অর্থ সম্পদ নিয়ে হোক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আন্নি মাসানি দুর্র আনতা আরহামুর রাহিমিন আমি বড় বিপদগ্রস্ত তুমি বড় দয়াবান তুমি আমাকে উদ্ধার করো সবচেয়ে বড় মাধ্যম কোরআন মাজিদ থেকে এগুলি আপনি অবলম্বন করুন আপনার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন